রাত্রেই নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক প্রতিবন্ধী যুবক। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চকভেগু গ্রাম পঞ্চায়েতের মহামারী এলাকায়। এদিকে যুবক তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা সহ বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে পরে ঘটনাস্থলে যায় সিভিল ডিফেন্সের সদস্য। রাত্রেই নদীতে শুরু করে উদ্ধার কাজ। তবে শেষ খবর পাওয়ায় ওই যুবকের কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গেছে নিখোঁজ যুবকের নাম নকুল মাহাতো, বয়স 35 বছর, বাড়ি বালুরঘাট ব্লকের চকভেগু গ্রাম পঞ্চায়েতে মহামারী এলাকায়। তো নকুল মাহাতোর দাদা নৃপেন্দ্রনাথ মাহাতো কি জানিয়েছেন শুনবো। কখন স্নান করতে এসেছিল, তারপর কি হয়েছে? একটার দিকে এসেছিল। তারপর কি হয়েছে? তারপর তো শুনলাম যে, আমি তো বাড়িতে ছিলাম, এখানে এসে শুনলাম যে ডুবে গেছে। কোন নদীতে? এই আত্রাই নদী। এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। পুলিশ টুলিশ কেউ এসেছিল না? না, এখনো কেউ আসেনি। মানে কি, আপনারা কেউ খোঁজ চালিয়েছে না নদীতে? হ্যাঁ, নদীতে নামছিলাম আমরা, কোনো খোঁজ পাওয়া যায়নি। না, প্রতিদিনই কি নদীতে স্নান করতো? হ্যাঁ, প্রত্যেকদিনই করে। আর এমনি এখন নদীতে জল কতটা বেশি আছে? জল তো অনেকটাই আছে বেশি। এমনি কি আপনার ভাই কি প্রতিবন্ধী? হ্যাঁ। কী নাম আপনার? আমার নাম নৃপেন্দ্রনাথ মাহাতো। টাইমলাইন, বালুরঘাট।